المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. مسيرة عمل وأمل. আল্লাহর প্রতি আস্থা, ভরসা, তাওয়াক্কুল, এর অর্থ হচ্ছে সিদক ও ইতিমাদুল কলবি আলা আল্লাহ তাআলা। সত্যিকার অর্থে অন্তরের আল্লাহর প্রতি আস্থা, ভরসা রাখা, সত্যিকার অর্থে শুধু মৌখিক না, বরং সত্যি সত্যি যেন আপনার আমার অন্তরের আস্থা, ভরসা রব্বুল আলামিনের উপর রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে, ভালো কিছু হাসিল করার ক্ষেত্রে, আর যেগুলি ক্ষতিসাধনকারী, অপকারী, সেগুলি থেকে আত্মরক্ষার ক্ষেত্রে, ভালো পাওয়ার ক্ষেত্রে যা ভালো হাসিল করার আমরা চেষ্টা করেছি সেখানেও আল্লাহর প্রতি আমরা ভরসা রাখবো অন্তর থেকে, আর মন্দ থেকে যে আমরা আপ্রাণ চেষ্টা করি বাঁচার সেই ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা রাখবো ইহকাল পরকালের সার্বিক ক্ষেত্রে। এই তাওয়াক্কল, ভরসা এইভাবে রাখতে হবে যে বান্দা এক আল্লাহর প্রতি তার জীবনের যাবতীয় কাজে ভরসা রাখবে, যা প্রয়োজন সেই ক্ষেত্রে ভরসা রাখবে, যা থেকে সে ভয় পায় সেই অনিষ্টগুলি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর প্রতি ভরসা রাখবে, এবং যা কিছুই ভালো কাজ করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, এবং যেসব পাপাচার থেকে বাঁচার চেষ্টা করে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমার দ্বারা ভালো কাজ হতে পারে, আমার চেষ্টা অবশ্যই থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রেও আস্থা ভরসা আল্লাহর উপর। এইরকমই গোনা থেকে বাঁচার ক্ষেত্রেও, ভুল ত্রুটি থেকে মুক্ত থাকার ক্ষেত্রেও আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, নিজের কর্ম করে চেষ্টা করে যে আল্লাহ যদি আমাকে গুনাহমুক্ত রাখেন, থাকার তৌফিক দান করেন গুনাহমুক্ত, তাহলে আমি গুনাহমুক্ত থাকতে পারব। আল্লাহর প্রতি আস্থা ভরসার অনেক অনেক উপকারিতা রয়েছে। আজকে আমি সাতটি উপকারিতা নিয়ে এসেছি আপনাদের সামনে। ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নার আলোকে এই সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আল্লাহর প্রতি আস্থা ভরসার উপকারিতা, এগুলি বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেক মমিন মুসলিমের অত্যন্ত জরুরি জানা, এবং এগুলি আমাদের কাজে আসবে যখন আমরা এমন দুশ্চিন্তে আছি, সে কারো কম হোক আর বেশি হোক, সবাই বাঁচতে চায়, সবাই সুস্থ থাকতে চায়, সবাই নিরাপদ থাকতে চায়, কেউ মরতে চাই না। আর আল্লাহ বলেন না যে ইচ্ছা করে তুমি মরে যাও, তবে মরণ চলে আসলে, মরণের কারণ তৈরি হয়ে গেলে, মরণের কাছাকাছি পৌঁছে গেলে প্রস্তুত থাকতে হবে, এটা অবশ্যই, কারণ পালায়ন করে আপনার কোনো কাজে আসবে না, পালাতে পারবেন না। কিন্তু আমরা যথাসাধ্য বাঁচতে চাইব, এই জন্য আমাদের চিকিৎসা নিতে বলা হয়েছে, এই জন্য আমাদেরকে খুজু হিজরাকুম, কোরআনের ভাষা আল্লাহ বলছেন সতর্ক সাবধান থাকো, দুশ্মনদের সামনে সালাত আদায় করতে গিয়েও তোমরা সালাতুল খৌফের বিশেষ বিশেষ নিয়ম নীতি মালা মেনে সালাত আদায় করো, অস্ত্র অস্ত্রে সজ্জিত হয়ে, অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত হয়ে সালাত আদায় করো, একদল সেজদা করো আর একদল প্রস্তুত থাকো দুশ্মনদের সামনে যে কোনো রকমের পরিস্থিতির মোকাবেলা করার জন্য, ইত্যাদি ইত্যাদি। সুতরাং কর্ম আমাদেরকে করতে হবে, করার সাথে সাথে ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, এবং আল্লাহর ওপর অন্তর থেকে আস্থা ভরসা রাখতে হবে। এর অনেক উপকারিতা রয়েছে। প্রথম যে উপকারিতা নিয়ে শুরু করব তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং তৌফিক নেমে আসে। আল্লাহর প্রতি যে যত বেশি আস্থা ভরসা গাঢ় রাখবে, মজবুত রাখবে, তাকে আল্লাহ তত বেশি সাহায্য করবেন, তাকে আল্লাহ তত বেশি তৌফিক দান করবেন। জি হ্যাঁ, এই মর্মে সূরা আলে ইমরান আয়াত নম্বর 160 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তাতে ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের ওপর বিজয় লাভকারী কোনো শক্তি নেই। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তো তোমাদের মোকাবেলায় অন্য কেউ বিজয়ী লাভ করবে, তোমাদেরকে পরাজিত করবে এমন কোনো শক্তি নেই আল্লাহ যদি সাহায্য করেন তাহলে। ওয়াইয়াখজুলকুম, আর আল্লাহ যদি তোমাদেরকে অসহায় ছেড়ে দেন, তোমাদের সাথ না দেন,
তাহলে আল্লাহ ছাড়া বা আল্লাহর পরে আর কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে এবং তোমাদেরকে সফলতা দিতে পারে, তোমাদেরকে বিজয় দান করতে পারে, তোমাদেরকে পরাজয় বরণ করা থেকে রক্ষা করতে পারে? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনরা যেন আল্লাহর ওপরেই আস্থা ভরসা রাখে, এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন অবশ্যই আল্লাহর ওপর ভরসা রাখে। প্রত্যেক মুমিনের আদর্শ চরিত্র হবে আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা। এই জন্য সূরা মায়েদার আয়াত নম্বর 23 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যে আয়াতটি শুরুতে আমি পাঠ করেছি, আল্লাহর ওপরই তোমরা ভরসা রাখো যদি তোমরা সত্যিকার ইমানদার হও। তাহলে আপনি যদি ইমানের দাবিদার হন, আপনি যদি মুসলিম বলে নিজেকে পরিচয় দেন, তাহলে আপনার একটি গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর ওপরই ভরসা রাখবে। ওয়ালাল্লাহি, এই বাক্যটিকে আগে নিয়ে আসা হয়েছে এই জন্য যাতে করে এতে তাকিদটা বেড়ে যায়, গুরুত্বটা আরও বেড়ে যায় যে একমাত্র আল্লাহর ওপরেই ভরসা রাখবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার মুমিন মুসলিম হও, সম্মানিত মুসলিম ভাই বোন, যদি সত্যি আপনার অন্তরে ইমান থাকে, তো এই আস্থা ভরসা আপনার অন্তরের বাড়াইতে হবে। এই যে অন্তরের এই আমলটি, এটা সবার একরকম নয়। যদিও আমরা সকলেই মুমিন মুসলিম হওয়ার দাবিদার এবং সকলেই কিন্তু মুমিন মুসলিম, কেউ কাফের না যারা ইমান ভঙ্গ করেন নাই, বড় শিরকে লিপ্ত না, বড় কুফরিতে লিপ্ত না, মুমিন মুসলিম, কিন্তু তারপরও আসমান জমিনের পার্থক্য আমাদের আল্লাহ প্রতি আস্থা ভরসার ক্ষেত্রে। কেন? কারণ আমাদের কর্ম আমাদের অন্তরে শান্তি দিচ্ছে না, আমাদের জবান, আমাদের কথা, আমাদের ইবাদত বন্দেগী এই অন্তরের এই ইবাদতের শান্তি দিচ্ছে না, যার ফলে এই অন্তরের ইবাদত কমজোর পড়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? এই অন্তরের এই যে ইবাদতটি রয়েছে আল্লাহর প্রতি ভরসা রাখার, এইটিকে শক্তিশালী করার জন্য আমাদের জবান থেকে বেশি বেশি আল্লাহর প্রতি তাওয়াক্কুলের আস্থা ভরসা যেসব দিকে রাজগার রয়েছে সেগুলি পাঠ করতে হবে। যে বিষয়টি আলোচনার আজকে সময় নেই, কিন্তু আপনাকে জেনে নিতে বলবো যে কোন কোন ক্ষেত্রে কোরআন কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে আস্থা ভরসার ক্ষেত্রে আপনি দোয়াগুলি বা জিকির আজকারগুলি পাঠ করবেন। আর আমাদের আলোচনায় মাঝে মধ্যে এরকম চলে আসবে হয়তো ওই দোয়াগুলি, যখন আমরা আলোচনাতে ওই ক্ষেত্রগুলিতে পৌঁছিব, কিন্তু আপনাকে মোটা কথা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি ওই দোয়া জিকির আজকারগুলি নিয়মিত আপনি পাঠ করবেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তার সাথে সাথে আপনার কর্মটা আল্লাহর প্রতি আস্থা ভরসার মতো। দেখেন, আমরা যখন চিকিৎসার জন্য যাই ভালো চিকিৎসকের কাছে, তখন এই ক্ষেত্রে কিন্তু সকল মুসলিম এক স্তরের নয়। অনেক মুসলিম আছে যারা পুরোপুরি আস্থা ভরসা করে এই ডাক্তারের চিকিৎসার ওপর, যে এর চিকিৎসা খুব ভালো, পুরোপুরি প্রায় ওর উপরে আস্থা করে ফেলে। জি, একেবারে দুর্বল ইমান আপনার, জি। কিন্তু অনেকে আছেন যে মাধ্যম, আর শরীয়তে নির্দেশ রয়েছে চিকিৎসা নেওয়া এবং ভালো চিকিৎসার কাছে যাওয়া উচিত যখন আমি যেতে পারবো, সুতরাং যাচ্ছি, কিন্তু আমাকে শেফাদাতা আরোগ্যদানকারী একমাত্র রব্বুল আলামিন। যেমন ইব্রাহিম আলী সাল্লাম বলেছেন, ওয়াই জামারে তুফা ওয়েশফিন, যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি, তখন তিনি একমাত্র আমাকে শেফা দান করেন, ফাহা ওয়েশফিন, তিনি আমাকে আরোগ্য দান করেন। তো আমাদের কাজকর্মগুলি যে হবে, সেই কাজকর্মগুলি সহযোগিতা করবে অন্তরের এই আল্লাহর প্রতি আস্থা ভরসার এই ইবাদতকে শক্তিশালী করার ক্ষেত্রে। দ্বিতীয় যে উপকারিতা আল্লাহর প্রতি আস্থা ভরসার, সেটি হচ্ছে যদি আল্লাহর প্রতি আস্থা ভরসা করি, তো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষণাবেক্ষণ করবেন। এই ক্ষেত্রে কোরআন কারিমের আয়াত পাঠ করি, সূরায়ে তালাকের আয়াত নম্বর 3 এর ছোট্ট একটি অংশ, মহান আল্লাহ ইরশাদ করছেন,
ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি বা যারা আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ, ছোট্ট কথা কিন্তু যথেষ্ট। এই এক এই ছোট্ট একটি অংশ আয়াতে কারিমার, এইটুকু আমার আপনার হেদায়তের জন্য এবং এই তাওয়াক্কুলকে মজবুত করার জন্য, এই ইবাদতকে শক্তিশালী করার জন্য, আল্লাহর প্রতি আস্থা ভরসা মজবুত করার জন্য যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, যে আল্লাহর উপর ভরসা আস্থা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট। এটা হতেই পারে না যে আল্লাহর উপর সে অগাধ ভরসা রাখে, আল্লাহ তাকে অসহায় ছেড়ে দিয়েছেন, এটা হতেই পারে না। এই ইয়াকিন, এই দৃঢ় প্রত্যয় আমার আপনার থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর ভরসা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট হবে। তাহলে আল্লাহ যথেষ্ট হবেন, আল্লাহ যখন যথেষ্ট, তখন আল্লাহ আমাদের সুরক্ষার ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণ করবেন। রক্ষণাবেক্ষণ শুধু আমাদের জানের রক্ষা নয়, জানের নিরাপত্তা নয়, আমাদের ধন সম্পদের নিরাপত্তা নয়, আমাদের পরিবারের নিরাপত্তা নয়, আমাদের পার্থিব নিরাপত্তা নয়, বরং সার্বিক নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সার্বিক দিক থেকে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য হবে। সুতরাং যেমন দুনিয়ার যতগুলি ক্ষেত্র রয়েছে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের হেফাজত সুরক্ষার ক্ষেত্রে, সেগুলি আল্লাহ করবেন, তেমনি পারলৌকিক ক্ষেত্রে আখেরাতের যে কোনো স্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য যথেষ্ট হবেন, যথেষ্ট হবেন তিনি, তার রহমত যথেষ্ট হবে, তার মাগফিরাত মার্জনা যথেষ্ট হবে যারা আল্লাহর প্রতি আস্থা ভরসা করবে। এইরকমই দুনিয়ায় ইবাদত বন্দিগির ক্ষেত্রে, আপনার দিন পালনের ক্ষেত্রে, দুনিয়াবী কাজ নয়, পার্থিব কাজকর্ম নয়, আপনার জান মাল ইত্যাদির হেফাজত নয়, বরং আপনার ইমানের হেফাজতের জন্য, আপনার পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দি যাতে ঠিক থাকে, আপনার দিনের সীমারেখা যেন আপনি ঠিকভাবে আপনি পালন করেন এবং খেয়াল রাখেন, এইসব বিষয়ের ক্ষেত্রে আল্লাহর প্রতি কেউ যদি আস্থা ভরসা রাখে, তার চেষ্টা আছে যে আমি দিন আল্লাহর পুরোপুরি মেনে চলবো, আমি হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকবো, ফরজ ওয়াজিবের পুরোপুরি আমি সুরক্ষা করব, হেফাজত করব, নিয়মিত ফরজ ওয়াজিবগুলি আমি আদায় করব, আমি কোনো সালাতে মিস করব না, আমি আমার ফরজ দায়িত্ব আমি অবহেলা করব না, এইরকম যদি কেউ বদ্ধপরিকর হয় আল্লাহর প্রতি আস্থা রেখে, যে কর্ম করছে এবং তার সাথে সাথে আল্লাহর প্রতি আস্থা ভরসা রেখেছে যে আমি আমার চেষ্টা রেখেছি আমার দিনের হেফাজতের জন্য, বাকি আল্লাহর উপর ভরসা, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন, তার দিনের হেফাজত করবেন, তার ইমান ইসলামের হেফাজত করবেন, তার ফরায়েজ ইবাদত বন্দেগীর হেফাজত করবেন, তার আখলাক চরিত্র গঠনের হেফাজত করবেন, তার চারিত্রিক পদস্খলন থেকে সুরক্ষার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবে। তো এই বিষয়টি তাহলে দুনিয়াকেও সামিল, দিনকেও সামিল, ইহকালকেও সামিল আর পরকালকেও সামিল, আল্লাহ যথেষ্ট হবেন ওর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 36-এ আরেকটি আয়াত ইরশাদ করেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন। কি মনে করেছো তোমরা, তোমরা কি মনে করো যে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট না, পারছেন না হেফাজত করতে, অথবা অবহেলা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, গাফিলতি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, উদাসীন আল্লাহ রাব্বুল আলামিন? না, কখনো না। আল্লাহ অবশ্যই বান্দার হেফাজতের জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার হেফাজতের জন্য কাফি, যথেষ্ট না? যথেষ্ট, জি। এ হচ্ছে কোরআন কারীমের ঘোষণা।